Assalamualaikum, satu satria, tumra sabai kemon acho? Online class e tomader sabai ke shagoto. Aske amra je bishoye alochona korbo Bangladesh bishwo porichoye nobom shreni prothom oddhay theke alochona korbo. Acha, amra ekta chobi dekhte pacchi. Ei chobi ta kisher? Ekhane dekha jacche kichu poster. কিছু ছাত্ররা কিছু লোকজন হয়তো মিছিল টিছিল করতেছে এরকমই ভাব মনে হয় তারা লিখছে আশা বাংলা চাই একটা আছে বাংলা আমাদের মাতৃভাষা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আজকের আলোচ্য বিষয় হবে ভাষা আন্দোলন কি তোমরা আমার সাথে সবাই একমত তো আচ্ছা এই ভাষা আন্দোলন থেকে আলোচনার করার পরে আমরা যেটা শিখতে পারব সেটা হলো ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করতে পারবো জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো তারপরে আমরা জাতিসংঘ হইতে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো তারপর সর্বশেষে আমরা যেটা পারবো সেটা হলো নিজ এবং অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে পারবো এটা শ্রদ্ধাশীল হওয়ার কৌশল শিখতে পারবো যাই হোক আমরা আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হলো ভাষা আন্দোলনের পটভূমি এখন এখানে একটা প্রশ্ন আছে কি পটভূমি বলতে কি বোঝায় তোমরা হয়তো অনেকেই জানো না তবু আমি বলে দেব পটভূমি হলো কোনো কিছু ঘটনা ঘটার কারণ ভাষা আন্দোলনের পটভূমি এটা তো চট করে আর আন্দোলন হয়নি চট করে কি আন্দোলন হয় এর পিছনে কিছু কারণ থাকতে পারে তাই না এই কারণগুলো যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে বেশি পরিমাণ হয় তখন সেটা আন্দোলনে পরিণত হয় ঠিক অনুরূপভাবে আমরা পাকিস্তান এবং ভারত ব্রিটিশ থেকে যখন বিভক্ত হচ্ছিলাম হতে হওয়ার যখন মানে সুর উঠল এবং পাকিস্তান যখন আমরা কংগ্রেস থেকে ভাগ হয়ে মুসলমানদের জন্য রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগের জন্মলাভ করব এই সময় তৎকালীন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি ঘোষণা করেছিলেন যে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হবে কি উর্দু এরই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে 1947 সালে যখন প্রায় ব্রিটিশ থেকে স্বাধীন হয়ে দুইটা দেশ গঠন প্রায় নিশ্চিত যেমন পাকিস্তান এবং ভারত তখন তোমার একদম শিক্ষাবিদ 1947 সালে 17ই মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে একই বছরে জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এরা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রস্তাব করেন এবং সাথে সাথে তখন আমাদের দেশের যে সমস্ত গুণী ব্যক্তি শিক্ষাবিদ ছিলেন তারাও এর প্রস্তাব প্রতিবাদ জানায় তাদের লেখনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ সোহেলুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক তো এরা এর প্রতিবাদ করেন আচ্ছা তারপরে 2 সেপ্টেম্বর 1947 সালে অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে একটা সংগঠন মানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এর নাম হলো তমদ্দিন মজলিস নামে একটা প্রতিষ্ঠান এরা 6 এবং 7ই সেপ্টেম্বর অনুষ্ঠিত যুব কর্মী সম্মেলনে এরা প্রস্তাব কিছু গ্রহণ করে এবং এই প্রস্তাবের মধ্যে অন্যতম ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা শিক্ষা মাধ্যম এবং অফিস আদালতের ভাষা হিসেবে ব্যবহার করার জন্য এরা এই মানে এরা এই আন্দোলন শুরু করে এবং 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে এক শিক্ষা সম্মেলনে উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয় এবং সাথে সাথে বাঙালিরা এর বিরোধিতা করে সাথে সাথেই বাঙালিরা এর বিরোধিতা করে এবং সেখানে দেখা যায় 1948 সালের সন্ডা মাস সঠিক মনে নাই যাই হোক পরে তোমাদের বলছি এবং মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় পাকিস্তান সরকার তখন কি করে 144 ধারা জারি করে সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং 1948 সালের 25 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য
ধীরেন্দ্রনাথ দত্ত তিনি গণপরিষদে ভাষা হিসেবে উর্দু এবং এর পাশাপাশি বাংলাকে করার প্রস্তাব দাবি জানান এবং সাথে সাথেই তার এই প্রস্তাব অগ্রাহ্য হয়েছিল এবং 12ই মার্চ বাংলা ভাষার দাবি দিবস পালনের ঘোষণা দেয়। ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয় এবং ওই সাধারণ ধর্মঘটের ফলে 1948 সালের 14 জানুয়ারি প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ গঠিত হলো এবং এরা বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন ইত্যাদির মাধ্যমে এই আন্দোলনকে বেগবান করতে থাকে। এর নেতৃত্বে ছিলেন মিছিল স্লোগানের নেতৃত্বে ছিলেন প্রথম সারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর শামসুল হক, অলি আহাদ, এরা এরম সহ 69 জনকে এই কারণে তারা গ্রেপ্তার করে এবং নব গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে 12 থেকে 15 জানুয়ারি পর্যন্ত তখন কি হয় ঢাকা শহরে সহ অন্যান্য জায়গায় মানে আন্দোলন শুরু হয় এবং বাধ্য হয়ে পাকিস্তানের মুখ্যমন্ত্রী নাজিমুদ্দিন 15ই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে 8 দফা চুক্তিতে আবদ্ধ হন। কিন্তু এই 8 দফা চুক্তিতে আবদ্ধ হলেও পরবর্তী সময়ে কিন্তু এই 8 দফা চুক্তি মানা হয়নি, এটাকে একটা প্রহসন দিয়ে আন্দোলনটাকে স্তিমিত করা হয়েছে। এর মধ্যে প্রথম ছিল যে ভাষার প্রশ্নে যে সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশব্দ মুক্তি দিতে হবে। 2 নম্বর ছিল পুলিশের অত্যাচার এবং অনিয়মের বিরুদ্ধে এটাকে তদন্ত করে একটা ব্যবস্থা নিতে হবে। তারপর ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি বা দিতে হবে। পূর্ব বাংলার সরকারি ভাষা হিসাবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলা মাধ্যম করতে হবে। সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আন্দোলনে অংশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। 29শে ফেব্রুয়ারিতে জারিকৃত 44 ধারা যারা এটা প্রত্যাহার করতে হবে এবং রাষ্ট্রভাষা আন্দোলনে দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয়নি বলে একটা বিবৃতি প্রদান করতে হবে। এই 8টা দাবি তৎকালীন সময়ে ছাত্ররা বনাম নাজিমুদ্দিন সরকারের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এর ফল থেকেই এটা যখন ব্যাঘাত ঘটল তখন থেকেই মূলত আসলে ভাষা আন্দোলন শুরু হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি একটা পটভূমি পাইলাম যে কি কারণে ভাষা আন্দোলনটা সংগঠিত হয়েছিল। তারপরে আমরা যেটা আসব যেটা সেটা হলো এখন 2 নম্বরে যেটা আসতেছি আমরা 1948 সালের 21শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না তিনি ঢাকায় রেসকোর্স ময়দানে এবং সোহরাওয়ার্দী উদ্যানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান এটা আগে রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল, তখন এটা মাঠটা অনেক বড় ছিল। এই মাঠে এখন বর্তমানে শিশু পার্ক রয়েছে, এক সাইডে পুলিশ বক্স রয়েছে, আবার অন্য অন্য সাইডেও কিছু স্থাপনা তৈরি হয়েছে, গাছপালা ছিল। কিন্তু যখন এই রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হয়েছিল তখন এটা বড় মাঠ ছিল, এর মধ্যে কোনো কিছুই ছিল না, কোনো অফিস আদালত ছিল না, একেবারে পুরোটাই মাঠ ছিল। সেই ময়দানে তিনি দ্ব্যর্থহীন প্রান্তে ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি অনুরূপ ঘোষণা দিলেও ছাত্র সমাজের প্রতি প্রতিবাদ করেন। এখন এইখানে একটা কথা আমি বলেছি, তোমরা সেটা বুঝতে পারছো কিনা আমি জানি না, তবু আমি ব্যাখ্যা করবো সমাবর্তন কথার অর্থ। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, এখানে কথাটা হলো এরকম, তৎকালীন সময় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মানে বিশ্ববিদ্যালয়ের গুলোর চ্যান্সেলর এবং এটা পরিচালনা করছেন ভাইস চ্যান্সেলর, এখনো সেই সিস্টেম আছে। এবং যারা মাস্টার্স ডিগ্রি অর্জন করতেন তাদের সার্টিফিকেট একটা অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি নিজে হস্তান্তর করতেন এবং এই অনুষ্ঠানকে সমাবর্তন অনুষ্ঠান বলা হয়ে থাকে। বুঝতে পারছো সবাই? আমি আশা করছি সবাই এটাকে ক্লিয়ার বুঝতে পারছে। এই সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে তখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না আবার ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি উর্দু। ছাত্ররা সাথে সাথে প্রতিবাদে নৌ নৌ করে প্রতিবাদ করলেন এবং বাঙালিরা
এই কথায় বাঙালিরা অনেকটা ক্ষুব্ধ এবং তাদের মধ্যে একটা জাতীয়তাবোধের চেতনা উদ্ভূত হয়। কেন যারা বাংলায় কথা বলে, এখানে বাংলাদেশে বিভিন্ন জাতি উপজাতির লোকজন বসবাস করে, তাই না? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর আরো উপজাতি যারা আছে, ক্ষুদ্র নিরী গোষ্ঠী আছে, সবাই বাংলায় কথা বলে। এবং যখন এই প্রতিবাদে উর্দুকে রাষ্ট্রভাষা করার চিন্তা ভাবনা করা হলো, তখনই কি করলো, সমস্ত মানুষ জাতীয়তাবাদের চেতনায় আবদ্ধ হয়ে একত্রিত হয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। এখন জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, এখানে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? আচ্ছা, জাতীয়তাবাদ বলতে বুঝাবে যখন কোনো বিষয়ে দেশের আপামর জনসাধারণ ধর্ম, বর্ণ, তারপর জাতি নির্বিশেষে একতাবদ্ধ হইয়া সেই দাবি আদায়ের জন্য একত্রিত হয়, সেটাই হলো জাতীয়তাবাদ। এবং এই জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়েই কিন্তু আমরা পরবর্তী সময়, বা অন্যের ভাষা আন্দোলনের পরবর্তী যে সময়গুলো, প্রতিবার আমরা একতাবদ্ধ হয়েছি এবং আমরা জয়লাভ করেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা বায়ান্নর ভাষা আন্দোলনের পরে আমরা কি করলাম, 1954 সালে যুক্তফ্রন্টের একটা নির্বাচন করলাম এবং যুক্তফ্রন্ট নির্বাচনেও আমরা কিন্তু একইভাবে জয়লাভ করেছি। 66 সালের ছয় দফা, 58 সালের সামরিক আইন, আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 সালের গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, প্রত্যেক জায়গায় আমরা একতাবদ্ধ হয়ে, জাতীয়তাবদ্ধে আবদ্ধ হয়ে এই আন্দোলনগুলো করেছি এবং সব জায়গায় জয়লাভ করেছি। সর্বশেষ 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দেখ, এইভাবে আন্দোলন করা শুরু হয়ে গেল 1952 সালের 26শে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন জিন্নার অনুকরণে একই ঘোষণা দিলেন এবং এর ফলে বিভিন্ন রকমের আন্দোলন ইত্যাদি শুরু হয়ে গেল এবং 21শে ফেব্রুয়ারি কর্মসূচি পালনে আওয়ামী মুসলিম লীগের নেতা কর্মীদের ডেকে পরামর্শ দেন। ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদান আন্দোলন শেখ মুজিবুর রহমান সহ বন্দির সঙ্গে নিয়ে মুজিবুর রহমান রাজবন্দী মুক্তি রাষ্ট্রভাষার দাবি আমার অনশন শুরু হয়। এরা জেলখানায় বসে ওই যে 69 জন অ্যারেস্ট হলো তাদের সাথে নিয়ে তারা কি করলেন, জেলখানায় অনশন শুরু করল। এবং 21শে ফেব্রুয়ারি আগের দিন অর্থাৎ 20শে ফেব্রুয়ারি সরকার 21শে ফেব্রুয়ারি থেকে 144 ধারা একটা আইন, এই আইনটা হলো সামরিক আইনের একটা আইন, এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট দিনে এই ঘোষণায় যদি কোনো লোক দুইজন আর অতিরিক্ত একত্রে হাঁটাচলা করতে পারবে না, কোনো মিছিল সমাবেশ চলবে না, সেখানে সরকার গুলিবর্ষণ করতে পারবে, এই কালো আইন সেখানে জারি করে দিলেন। তারপরেও ছাত্ররা সিদ্ধান্ত নিলেন যে আমরা 21শে ফেব্রুয়ারি কি করবো, 144 দ্বারা ভঙ্গ করে আমরা মিছিল করব। এবং তারা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় একত্রিত হলেন। এখান থেকে উল্লেখযোগ্য যে ইডেন কলেজের মহিলা, কামরুন্নাহার গার্লস কলেজ, বাংলা বাজার গার্লস স্কুলের ছাত্রছাত্রী এখানে ছাত্রীরা একত্রিত হলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন যে দশজন দশজন করে প্রথমে তারা বেরিয়ে পড়বেন এবং এক পর্যায়ে তারা কি করলেন, পুলিশ রশি দিয়ে প্রথম ব্যারিকেড দিলেন। এই ব্যারিকেড ভেঙে কি করলেন, এরা দল দল করে, ছোট ছোট দল করে বেরিয়ে আসলেন এবং 144 দ্বারা ভঙ্গ করলেন। এবং এ সময় পুলিশ গুলি চালালে কিছু ছাত্র নিহত হন, মেডিকেল কলেজের সামনে এরা নিহত হলেন, লাঠিচার্জ করলেন, তারপরে গুলি করলেন এবং তারা নিহত হলেন, যারা আবুল বর্গ, জব্বার, রফিক, সালাম সহ আরো অনেক শহীদ হলেন। ঢাকায় ছাত্র হত্যার খবর সারা দেশে দ্রুত ছড়িয়ে গেল এবং সেখানে কি হলো, সারা দেশে নিয়ে প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে গেল। এই শহীদদের স্মৃতি করার জন্য 1952 সালে 21শে ফেব্রুয়ারি প্রতিবাদে 23শে ফেব্রুয়ারি কি হলো, মেডিকেল কলেজের সামনে একটা শহীদ মিনার তৈরি হলো। তোমরা আমার এই আমি যে ছবিটা তোমাদের দিয়েছি, তোমরা অনলাইনে ছবিটা দেখতে পাচ্ছ যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে নির্মিত বাংলাদেশের প্রথম শহীদ মিনারটা ঠিক এইরকমেরই ছিল। এটা এত প্লাস্টার করা ছিল না, তখন কয়েকটা ইট দিয়ে কোনো রকম বাতনি দেওয়া ছিল, ব্যাপারটা বুঝতে পারছো? এবং 23শে ফেব্রুয়ারি কি করলো,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরি পুলিশ এটাকে ভেঙে ফেললো এবং তখন জেলখানায় বসে কবি মাহবুবুল আলম চৌধুরী স্মৃতির মিনার তারপরে তোমার রচনা করলেন। মাহবুবুল আলম কাটতে আসেনি, ফাঁসির দ্বীপে নিয়ে এসছি, এবং কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতা রচনা করলেন এবং এই দাবির প্রতি তারা বিভিন্ন সময় একাত্মতা প্রশ্ন করলেন। মুনির চৌধুরী রচনা করলেন কবর নাটক। তারপর তোমাদের আরেকটা ছিল আব্দুল গফফার চৌধুরী রচনা করলেন আমার একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, এগুলা তোমার জেলখানায় বসে তারা তৈরি করেছেন। আচ্ছা, এরপরে যেটা আমরা আসতেছি আমরা বিভিন্ন শহীদ মিনার আধুনিক শহীদ মিনার যেটা আমরা পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের বর্তমান শহীদ মিনার আর প্রাক্তন শহীদ মিনারও পাশে আছে। এটা এই যে একুশে ফেব্রুয়ারির মাতৃভাষা পরের যে ছবিটা দেখতেছো এটা কোথায়, এটা জাতিসংঘে দেওয়া হয়েছে এবং জাতিসংঘে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষাকে তারা সরি আমাদের মাতৃভাষাকে তারা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। এবং এখানে আমরা দেখব যে 1953 সালে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী প্রথম পালিত হলো, এই কথাটা তোমরা মনে রাখবে। কারণ কি, এটা অবজেক্টিভ প্রশ্নে আসে যে কোন তারিখ থেকে প্রথম শহীদ দিবস পালিত হয়, তাহলে 1953 সালের একুশে ফেব্রুয়ারি থেকে প্রথম শহীদ দিবস হিসেবে পালিত হলো। খালি প্যাটে হেঁটে আমরা শহীদ সকালবেলা শহীদ মিনারে ফুল অর্পণ করি, কি করি শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সবাই তখন দলবদ্ধভাবে আমরা গান গাই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি যেটা আব্দুল গাফফার চৌধুরী রচনা করেছেন। এবং পরবর্তী সময় কানাডা ভিত্তিক বহুভাষিক আন্তর্জাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য রফিকুল ইসলাম এবং আব্দুল সালামের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং কূটনৈতিক তৎপরতার ফলে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সাংস্কৃতিক বিষয়ে প্রতিষ্ঠান ইউনেস্কো এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত করে। এবং পৃথিবীর 6000-এর বেশি ভাষা রয়েছে, এসব ভাষার মানুষ একই সঙ্গে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে এবং নিজেদের মন মর্ম ভাষার মর্ম নতুনভাবে বুঝতে শিখেছে। এখানে কিছুটা উল্লেখযোগ্য আছে যে আমরা কিন্তু এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বের মানুষ আমাদের সাথে একুশে ফেব্রুয়ারিতে স্মরণ করে, যার যার মাতৃভাষাকে শ্রদ্ধা, যার যার মাতৃভাষাকে আরো সম্মান আরো উন্নত করার প্রত্যয় ঘোষণা করে তারা। যেমন এগুলা বিখ্যাত কিছু ঘটনা আছে, যেমন আমরা মে দিবস পালন করি। এখন মে দিবসটা কি, এটা কিন্তু সারা বিশ্বের মানুষ পালন করে, এটাকে শ্রমিক দিবস। কি কারণে হলো, এটা কোথায় ঘটলো, এর একটা ইতিহাস আছে। যেমন আমাদের তোমার একুশে ফেব্রুয়ারি একটা ইতিহাস, অনুরূপ ভাবে একটা ইতিহাস আছে। 1886 সালে আমেরিকার একটা শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা 8 ঘন্টার দাবিতে আন্দোলন করেছিল, সেখানে পুলিশ গুলিবর্ষণ করেছিল এবং এই গুলিতে শ্রমিক নিহত হলো। এই থেকে আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস হিসাবে পহেলা মে পালিত হয়। অনুরূপভাবে আমরাও 1952 সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে আমাদের ভাষা যেভাবে প্রতিষ্ঠিত করেছি, ঠিক একইভাবেই আমরা কি করছি, সেই আমাদের ভাষাও সারা বিশ্বের মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করছে। এখন এখান থেকে আমরা যে জিনিসটা শিক্ষা লাভ করতেছি, সেখান থেকে আমরা যে জিনিসটা শিক্ষা লাভ করছি, এক এক ভাষার থেকে অন্য ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে শিখছি, নিজের ভাষা আরো উন্নত করার চেষ্টা করতেছি। এই পর্যন্ত আমাদের আজকে সমাপ্ত। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমি তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দেবো, সেটা হলো ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো, এটা তোমরা বাড়িতে করে নিয়ে, এটা যেটা আমি প্রথমে আলোচনা করেছি। এই বলে তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই ভালো থাকো, সুখে থাকো, সুন্দর থাকো, এই কামনায়।